আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ম্যাথমেটিক্স ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রজ্ঞাপন ও ধারা। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পাঠ্যসূচি অনুযায়ী প্রজ্ঞাপন ও ধারা অধ্যায়টিকে আমি 5টি সেশনে বিভক্ত করছি। আজকে আমরা 3 নম্বর সেশন আলোচনা করব। ইতিপূর্বে আরও 2টি সেশন ছিল এবং পরবর্তীতে আরও 2টি সেশন থাকবে। সকল ক্লাসগুলির ভিডিও লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা প্রথম যে প্রবলেমটি আলোচনা রাখবো সেটা হচ্ছে 1 on +3 + on +3 + 3 square + ডট ডট। এই ধারাটির এনতম পদ পর্যন্ত সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই ধারাটি প্রথম পদে আছে কত? 1, দ্বিতীয় পদে 1 + 3, তৃতীয় পদে 1 + 3 + 3 square। অর্থাৎ যত নম্বর পদ সেই পদের অংশ সেই কয়টি? অর্থাৎ 1 নম্বর পদের অংশ 1টি, 2 নম্বর পদের অংশ 2টি, 3 নম্বর পদের অংশ 3টি। তাহলে আমাদের এনতম পদের অংশ কয়টি হবে? 3, এন সংখ্যকটি। আবার একটু পর্যবেক্ষণ করি, আমাদের যত নম্বর পর্যন্ত পদ তার শেষ পদ অংশটি হচ্ছে 3 এবং তার সূচক তত নম্বর পদ থেকে 1 কম। অর্থাৎ যদি 3 নম্বর পদ এর শেষ পদ শেষ অংশের সূচক কত? 3 এর থেকে 1 কম, 2। দ্বিতীয় পদটি আমরা খেয়াল করি, দ্বিতীয় পদের শেষ অংশটির সূচক কত? 1। অর্থাৎ 2 নম্বর পদ তার সূচক হচ্ছে শেষ অংকের সূচক হচ্ছে 1। তাহলে আমরা যদি এখন চিন্তা করি এনতম পদটি কত হবে, এন প্রথম আসি এনতম পদের আমাদের পদ সংখ্যা হবে অংশ হবে এন সংখ্যকটি। অর্থাৎ 1 + 3 + 3 + ডট 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 3 টু দি পাওয়ার n-1। অর্থাৎ এন সংখ্যকটি আমাদের উপাদান থাকবে। এবার আসো আমাদের শেষ পদের উপাদান, অর্থাৎ এনতম পদের শেষ পদের সূচক কত আছে? n-1। অর্থাৎ যেহেতু এটি nতম পদ, এর সূচক n এর থেকে 1 কম, n-1 টি হবে। আমরা একটি সূত্র জানি, a + ar + ar² + ar³ ar^n-1 সমান কত হবে? a×r^n-1/r-1। এখন এই সূত্রটির সাথে যদি আমাদের ধারাটি মিল করি, তাহলে আমাদের a এর পরিবর্তে কত আছে? 1 এবং r এর পরিবর্তে কত? 3। তাহলে আমরা এটা সমান কত লিখতে পারবো? a এর পরিবর্তে কত লিখবো আমরা? 1 লিখবো এবং r এর পরিবর্তে কত লিখবো আমরা? 3। আর এন এর জায়গায় এন আছে, অর্থাৎ 1×3^n-1/3-1। আমরা একটু ক্যালকুলেশন করি, 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হবে 2, আর উপরে যে অংশ যা আছে 3×n-1 এটা থাকছে। এখন আমরা এন সমান 1, 2, 3 ইত্যাদি মানগুলি বসাবো এবং যোগ করব, তাহলে আমরা কি পাবো? ধারাটির সমষ্টি। তাহলে ধারাটির সমষ্টি কত হচ্ছে? আমরা প্রথমে বসাচ্ছি কত? এন এর মান 1। আমাদের এই 1/2 এই অংশটি থাকছে। আমাদের যেহেতু এখানে এনতম পদের 2টি অংশ আমরা এখানে পেয়েছি 3×n-1, অর্থাৎ যখন আমরা 1 বসাচ্ছি তখন এই n এর পরিবর্তে কত আসছে আমাদের? 1। আর কত থাকছে? -1। এই সেই -1 আমি লিখছি, মাইনাসটা কমন নিচ্ছি এই জন্যই অনটা প্লাস হয়ে গেছে। এবার আমরা কি করব? এই যে যোগ করব, অর্থাৎ এখানে একটা যোগ চিহ্ন দিলাম, এখানে একটা যোগ চিহ্ন দিলাম, এরপর এর মান কত বসাবো? 2, অর্থাৎ 3² আবার একটি -1, এই সেই 1 আর মাইনাস কমন নিয়ে নিচ্ছে এই জন্য এটা প্লাস 1 হয়ে যাচ্ছে। এবার আমরা কত বসাবো? এন এর মান 3, অর্থাৎ 3³, এই সেই 3³ আবার এই -1, এই সেই 1 টি আসলো, -টা কমন এনেছে এই জন্য এটা প্লাস 1। এরপর আমরা 3, 4, 5, 6 এইভাবে আপ টু এন পর্যন্ত আমরা বসাবো এবং যোগ করবো, এই জন্য আমরা পরপর এগুলো ডট ডট দিয়ে দিচ্ছি, অর্থাৎ ধারাটি এইভাবে চলছে। এখন আমরা এই অংশটি যদি আবার এই সূত্রের সাথে তুলনা করি, তাহলে আমাদের এর পরিবর্তে কত? 3, এবং আর এর পরিবর্তে এখানে আছে 3, যেহেতু আমাদের 3 গুণ করে ধারাটি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? a×r^n-1/r-1, অর্থাৎ এর পরিবর্তে আমরা 3 বসাবো, আর এর পরিবর্তে আমরা 3 বসাবো, অর্থাৎ 3×3×n-1/3-1। আমরা জন্য যদি 5টা 1 আমরা যোগ করি তাহলে 5 হয়, 10টা 1 যোগ করলে 10 হয়, এরকম ভাবে যদি আমরা 100 সংখ্যক 1 যোগ করি তাহলে 100 হবে, তাহলে n সংখ্যক 1 যোগ করলে কত হবে? n। আমরা একটু ক্যালকুলেশন করি, 3টা এই 3 এর সাথে গুণ করলাম 3×n, আর এই 3 এর সূচক হচ্ছে 1, অর্থাৎ 3×n+1, 3 এবং -1 গুণ করলাম -3, 3 থেকে 1 বিয়োগ হলে হচ্ছে 2, -n এটা থাকছে। এখন আমরা লসাগু করলাম, লসাগু আমাদের এখানে 2, তাহলে আমি লিখতে পারছি 3×n+1-3 -2n। এখন জাস্ট এটা আমরা সাজিয়ে রাখলাম, এই 2 এবং এই 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4, আর এই 2n থেকে আমরা সাজিয়ে রাখলাম। n তম পদ পর্যন্ত আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে।
খেয়াল করে দেখি আমাদের প্রত্যেকটি পদেরই দুইটা করে অংশ আছে, প্রত্যেকটি পদেরই দুইটা করে অংশ, তাহলে আমাদের এনতম পদের কয়টা অংশ হবে? দুইটা অংশ হবে। এখন আমরা দুইটা অংশের প্রথম অংশ নিয়ে আমরা যদি দেখি কত আছে, 1, 3, 5, 7, অর্থাৎ আমাদের এনতম পদ নির্ণয়ের প্রথম অংশের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি এর মান 1 এবং 2 করে বৃদ্ধি পাচ্ছে, এর জন্য ডির মান 2। আমরা এনতম পদের যে সূত্রটা আমরা যেটা জানি a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে যদি আমরা এ এর মান 1 এবং ডির মান 2 বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এন প্লাস 2n মাইনাস 2, দ্যাট মিনস 2n মাইনাস 1। দ্বিতীয় অংশের ক্ষেত্রে যদি আমরা পর্যবেক্ষণ করি আমাদের আছে 3, 5, 7, 9 এভাবে চলছে, তাহলে এখানে আমাদের এর পরিবর্তে কত, 3 এবং 2 করে বৃদ্ধি পাচ্ছে, এর জন্য ডি পরিবর্তে হচ্ছে আমাদের সমান হচ্ছে 2। এখন আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এখানে আমরা যদি মান বসিয়ে দিই এর মান 3 এবং ডি এর মান 2, তাহলে আমরা পাচ্ছি 3 প্লাস 2n মাইনাস 2, দ্যাট মিনস 2n প্লাস 1। অতএব আমাদের এনতম পদটি আমরা কি পাচ্ছি, 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1। আমরা এই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যে এনতম পদ, এই সূত্র ব্যবহার করা ছাড়াও একটা কৌশল অবলম্বন করে আমরা সরাসরি এই এনতম পদটি নির্ণয় করতে পারি, সেটা একটু তোমার জ্ঞাতাতে জানাচ্ছি। কত আসলে আমাদের প্রথম অংশ যদি আমরা খেয়াল করি 1, 3, 5, 7 কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে, কত করে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। কৌশলটা হচ্ছে এখানে যত করে বৃদ্ধি পাবে তত এন আমরা লিখব, যেহেতু আমাদের 2 করে বৃদ্ধি পাচ্ছে 2n আমরা লিখলাম। এখন আমরা জানি এন মান যদি 1 বসে তাহলে 1 নম্বর পদ পাবো, 2 বসলে 2 নম্বর পদ পাবো, 3 বসলে 3 নম্বর পদ পাবো। আমরা যদি এন মানে 1 বসাই, 2 একে 2, আসলে কত আমাদের 1, তার মানে আমাদের 1 কম হয়েছে, আমরা 1 বিয়োগ করে দিলাম। তাহলে আমরা এন মান যদি 2 বসাই, 2 দুনে 4 মাইনাস 1 3, হ্যাঁ আমাদের এটা সঠিক হয়েছে, 3 বসলে 3 দুনে 6 মাইনাস 1 5, অর্থাৎ আমাদের প্রথম অংশটি ঠিক। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা খেয়াল করি দ্বিতীয় অংশে কি আছে আমাদের, 3, 5, 7, 9 এইভাবে চলছে, অর্থাৎ কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে, তাহলে আমরা লিখলাম 2n। এর মান যদি 1 বসাই, 2 একে 2, কিন্তু আমাদের আছে কত, 3, তাহলে আমাদের 1 কম হয়েছে, আমরা 1 যোগ করে দিলাম। এখন যদি আমরা 2 বসাই, 2 দুনে 4 আর 1 5, অর্থাৎ আমাদের 2 নম্বর পদে শেষ অংশটি 5 আছে। যদি 3 বসাই, 3 দুনে 6 আর 1 7, অর্থাৎ আমাদের 3 নম্বর পদের দ্বিতীয় অংশ 7 হবে, ঠিক আছে। তার মানে আমরা এনতম পদটি সরাসরি এইভাবে কৌশল করে আমরা নির্ণয় করতে পারি। এখন এটাকে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র অনুযায়ী এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এটা আমরা পাচ্ছি 4n² - 1। এখন আমরা n এর মান 1, 2, 3 এভাবে n পর্যন্ত বসাবো এবং যোগ করব, তাহলে আমরা ধারাটির সমাধান সমষ্টি পাবো। সমষ্টির ক্ষেত্রে আমাদের এই যে 4 থাকছে, n এর মান কত বসাচ্ছে, যখন আমরা 1 বসাচ্ছি তখন 1² এই মাইনাস এ 1 1, এর মান যখন এরপর আমরা কি করবো, যোগ করবো, এই জন্য আমরা এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে যোগ চিহ্ন দিলাম। এবার n এর মান কত বসাবো, 2, তার মানে এটা 2² আবার একটা মাইনাস ওয়ান আসলে আমরা যেহেতু মাইনাস কমন নিয়ে নিচ্ছি এই জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে। এবার 3 বসে তাহলে 3² আবার একটা মাইনাস ওয়ান, ঠিক এইভাবে আমরা 3, 4, 5 এইভাবে আমরা এন পর্যন্ত বসাবো এবং যোগ করব। এখন আমরা একটু খেয়াল করি আমরা যদি 5টা 1 যোগ করি তাহলে কত হয়, 5, 10টা 1 যোগ করলে হয় 10, এইভাবে যদি আমরা এন সংখ্যক 1 যোগ করি তাহলে হবে কত, এন, দ্যাট মিনস এইটুকু যোগ করলে কত হচ্ছে, এন। আর আমরা আরো একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে 1² + 2² + 3² + ডট ডট আপ টু n² এটা সমান হবে কত, n × n+1 × 2n+1/6, তার মানে আমরা এই অংশটাকে কি বলতে পারি, n × n+1 × 2n+1/6, আর এই 4টি আমাদের গুণাকার এখানে থাকছে আর এই সবগুলো 1, অর্থাৎ 1 এর থেকে n সংখ্যক 1 যোগ করে পাচ্ছি কত আমরা, n। এখন আমরা এখান থেকে n কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে 4 এবং 6 যদি কাটাকাটি করতে তাহলে এখানে 2/3 হচ্ছে, আর এন কমন নিয়ে নিয়েছি এখানে থাকছে এন প্লাস 1, আর 2n+1 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 2n² + 3n+1, আর এখান থেকে এন কমন নিয়ে নিয়েছি এই জন্য এটা 1। এখন এটাকে আমরা লসাগু করি, লসাগু হচ্ছে আমাদের 3, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 4n² + 6n+2, এবং লসাগু হচ্ছে 3, 3 একে 3, আমরা আনসারটাকে তার সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি n/3 × 4n² + 6n-1। আমরা যে সমস্ত প্রশ্নগুলো এতক্ষণ সলিউশন করলাম এই সমস্ত গাণিতিক সমস্যাগুলো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবো, আমরা সেগুলোর অ্যান্সার অবশ্যই তোমাদের আগামীতে দেওয়ার চেষ্টা করব। এর জন্য কিছু বাসার কাজ আছে, আমরা যে প্রবলেমগুলো এখানে প্র্যাকটিস করছি তারই ধারাবাহিকতা এখানে কিছু আমাদের বাসার কাজ এখানে রাখছি, তোমরা অবশ্যই এই বিষয় এই যে বাসার কাজগুলো চেষ্টা করবা, যদি কোনোটা সলিউশন করতে ব্যর্থ হয় বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবো, আমরা সেগুলোর অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দিব। তোমাদের পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।